হ্যালো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হলো ট্যাক্সিমোফোর ডাই সিরাপ নিয়ে এই ট্যাক্সিমোফোর ডাই সিরাপটির অ্যালকেম কোম্পানির ওষুধ এই ট্যাক্সিমোফোর ডাই সিরাপটি ছোটো বাচ্চাদের জন্য এই ট্যাক্সিমোফোর ডাই সিরাপটির বর্তমান দাম হলো একাত্তর টাকা বিরাশি পয়সা তিরিশ এম এল ওষুধের দাম এই ট্যাক্সিমোফোর ডাই সিরাপটি কম্পোজিশন হল সেফেকজিম একশো জি এই ট্যাক্সিমোফোর ডাইসিরাপটির সাফেকজিম একশো জি নিয়ে তৈরি এই ট্যাক্সিমোফোর ডাইসিরাপটি একটি অ্যান্টিবায়োটিক সিরাপ এই ট্যাক্সিমোফোর ডাইসিরাপটি অ্যান্টিবায়োটিক হওয়ায় যে কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন ধ্বংস করতে সাহায্য করে এক নম্বর বঙ্কাইটিস মানে বাচ্চাদের শ্বাস প্রশ্বাসের যে কোনো অসুবিধা দেখা দিলে এই ট্যাক্সিমেফোড ডাইসিরাপটি ব্যবহার করলে নিঃসন্দেহে বঙ্কাইটিস ভালো হয়ে যায় আরও বলা যায় যে যে কোনো বাচ্চাদের টনসিলাইসিস হলে ট্যাক্সিমেফোড ডাইসিরাপটি খেলে অবশ্যই যে কোনো টনসিল ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে ক্রয়ানশীল ভালো হয়ে যায় আবার কিছু কিছু বলা যায় যে ফ্যারেনজাইটিস সাইনেসাইটিস ইত্যাদি এই রোগগুলি ট্যাক্সিমোফোর ডাইসিরাপটি ভালো করতে সাহায্য করে এছাড়া আরও সোজা ভাষায় বলা যায় যে ট্যাক্সিমোফোর ডাইসিরাপটি টাইফয়েড ম্যালেরিয়া নিউমোনিয়া ইত্যাদি রোগ জ্বর ইত্যাদি জ্বর ভালো করতে সাহায্য করে এই ট্যাক্সিমোফর ডাইসিরাপটি বিশেষ করে নিউমোনিয়া জ্বর ভালো করতে এই ট্যাক্সিমোফোর ডাইসিরাপটি খাওয়ালে প্রচুর পরিমাণে কাজ করে এছাড়াও কোনো বাচ্চাদের কোথাও কেটে গেলে বা কোনো বাচ্চার দেহে ঘা হলে অথবা কোনো বাচ্চা হঠাৎ পুড়ে গেলে প্রচুর পরিমাণে সর্দি জ্বর হলে এই সব অসুখ ভালো করতে এই ট্যাক্সিমোফোর ডাইসিরাপটি খেলে অবশ্যই ভালো কাজ করে আরও কিছু বলা যায় যে বাচ্চাদের নাক কান গলায় কোনোই ব্যাকটেরিয়া ইনফেকশন হলে বা বিভিন্ন রকম বাচ্চাদের অসুখ হলে এই ট্যাক্সিমোফোর ডাইসিরাপটি খাওয়ালে সেই অসুখগুলো ভালো হয়ে যায় এই ট্যাক্সিমোফোর ডাইসিরাপটি খাওয়ার নিয়ম বা ডোজ হল বয়স প্লাস ওজন অনুযায়ী খাওয়ার নিয়ম যেমন এক বয়স দুই বছর হলে ওজন নয় কিলো নয় কিলোগ্রাম নয় কিলো বেশি হলে পাঁচ এম করে খাওয়ার পর পর দিনে দুবার খেতে হবে পাঁচ থেকে সাত দিন সকালে বা রাত্রে এই ট্যাক্সিমোফর ডাইসিরাপটি যে কোনো ফার্মেসি ও যে কোনো ক্লিনিক ও যে কোনো ওষুধের স্টোরে পাওয়া যায় এই ডাই ডাইসিরাপটি সাইড ইফেক্ট হলো বাচ্চারা ছিটপিট করতে পারে বাচ্চা ঝিমিয়ে যেতে পারে বা অনথা নজিয়া সেটমনিয়া সেটম্যাপি পেন ইনডাইজেশন ইত্যাদি দেখা দিতে পারে তাই এই ডাই সিরাপটি ব্যবহার করার আগে নিকটবর্তী হসপিটাল বা ডাক্তার বাবুর পরামর্শ নিয়েই খাওয়াবেন দয়া করে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ